নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে চলে এসেছি আর এখন আমরা আলোচনা করব আজকে রাশিফল নিয়ে। প্রত্যেক দিনকার মতো রাশিফল তো আপনাদের সাথে আলোচনা করবই, তার পূর্বে আলোচনা করব আজকে পঞ্জিকা। আজকে আপনাদের কোন দিকে যাত্রা করা শুভ হবে, কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে আজকে কোন রং শুভ হবে, কোন সংখ্যা আপনাদের পক্ষে শুভ হবে, সমস্ত কিছু আলোচনা করব। তার পাশাপাশি থাকবে আজকের বাস্তু টিপস এবং আজকে আপনাদের কি করলে আপনাদের দিনটা আজকে মোটের উপর শুভ যাবে, আজকে আপনারা কোন গাছ পুজো করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে, সমস্ত আলোচনা করব। তাহলে চলুন দেখি আমরা আজকে প্রথমে পঞ্জিকা দেখে নিই। আজকের পঞ্জিকাতে প্রথমেই থাকছে চতুর্দশী তিথি, যা সারাদিন থাকবে। আজকে কিন্তু আপনারা মাসকলাই অবশ্যই সেবন করবেন না, তার সাথে সাথে কিন্তু দই সেবন কিন্তু নিষিদ্ধ রাখবেন এবং তিলের সেবন কিন্তু আজকে নিষিদ্ধ রাখবেন। নক্ষত্র আজকে অশ্লেষা নক্ষত্র, সারাদিন থাকবে করণ বৃষ্টিকরণ থাকবে। আজকে পক্ষ কৃষ্ণপক্ষ, যোগ আজকে পারিক যোগ। আজকে পারিক যোগের শত্রু দমন ক্রিয়া কিন্তু আপনাদের পক্ষে খুব তাড়াতাড়ি ফল দেবে। আজকে দিন রয়েছে রবিবার, আজকে রাহুকাল চলবে 4:16 বিকেলবেলা থেকে 5:50 পর্যন্ত। সুতরাং এই সময় কিন্তু কোনো শুভকর্ম বা মাঙ্গলিক কর্ম কিন্তু শুরু করবেন না, সেক্ষেত্রে কিন্তু অশুভ হবে। আজকে শুভ সময় থাকছে দুপুরবেলা 1:08 থেকে 2:42 পর্যন্ত। এই সময় যে কোনো শুভকর্ম বা মাঙ্গলিক কর্ম কিন্তু আপনারা শুরু করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। আজকে অমৃত সময় থাকছে 10:01 থেকে 11:35 পর্যন্ত সকালবেলা। এই সময় কিন্তু যে কোনো শুভকর্ম বা মাঙ্গলিক কর্ম কিন্তু আপনারা শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকে আপনাদের জন্য নতুন ব্যবসা শুরু করা শুভ হবে, যা সময় চলবে 6:57 সকালবেলা থেকে 8:22 সকালবেলা পর্যন্ত। এই সময় কিন্তু যে কোনো ব্যবসা আপনারা শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এবং আজকে আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, যারা পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পূর্ব দিক ব্যতীত রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, সকালবেলা ঘুম থেকে উঠে কাজে বেরোনোর সময় বা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম পূর্ব দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন, সারাদিন কিন্তু বাধাবিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে শুভ কাটবে। এবার আমরা আলোচনা করবো আজকে রাশিফলের প্রথম রাশি মেষ রাশি নিয়ে। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দাম্পত্য জীবন এবং প্রেম জীবন শুভ থাকবে, অর্থাগমের কিন্তু নতুন কোনো সুযোগ আপনাদের পক্ষে আসতে পারে। আপনাদের ক্ষেত্রে আজকে দূরযাত্রা কিন্তু শুভ হবে, আপনাদের ক্ষেত্রে আজকে শরীর নিয়ে একটু কিন্তু ভোগান্তি তৈরি হতে পারে, তবে মোটের ওপর দিনটা আজকে আপনাদের ভালো যাবে। আপনাদের ক্ষেত্রে আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে আজকে দাম্পত্য জীবন প্রেম জীবন মোটের ওপর মধ্যম থাকবে। আপনাদের ক্ষেত্রে আজকে নিকট ভ্রমণ সম্ভাব্য হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। আপনাদের ক্ষেত্রে আপনার কোনো বন্ধু কিন্তু আপনাকে আজকে কোনো নতুন অপরচুনিটি দিতে পারে, যা আপনার ব্যবসার পক্ষে কিন্তু আইডিয়াল। আপনাদের জন্য আজকে শুভ রং কমলা এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আজকে কিন্তু অর্থাগমের নতুন সুযোগ তৈরি হতে পারে। আপনাদের ক্ষেত্রে আজকে দূরভ্রমণ কিছুটা সমস্যাদায়ক হতে পারে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে থাকছে। আপনাদের ক্ষেত্রে আজকে চোখে যাদের সমস্যা ছিল তাদের সমস্যা বৃদ্ধি পেতে পারে। আপনাদের ক্ষেত্রে আজকে ব্যবসায় কিন্তু হানি হওয়ার সম্ভাবনাও বিকেলের পর থেকে কিন্তু রয়েছে, সুতরাং সাবধানতা অবলম্বন করবেন, কাউকে ধার দেওয়া বা নেওয়া থেকে কিন্তু আজকে বিরত থাকার চেষ্টা করবেন। আপনাদের জন্য শুভ রং আজকে সবুজ এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দাম্পত্য জীবন এবং প্রেম জীবন কিন্তু মোটের ওপর শুভ থাকবে। আপনাদের ক্ষেত্রে আজকে দূরভ্রমণ কিন্তু সুখকর হবে। আপনাদের জন্য আজকে নিকট ভ্রমণে কোনোরকম কোনো মানুষের সাথে কিন্তু অযথা বিবাদে কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা বিকেলের পর থেকে থাকছে, সুতরাং বিকেলের পর থেকে কারোর সাথে কোনো কথা বলার আগে কিন্তু সঠিকভাবে দেখে তবেই কিন্তু কথা বলবেন, নচেৎ কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। আপনার ক্ষেত্রে আইনি জটিলতায় ফেঁসে যাওয়ার সম্ভাবনা কিন্তু বিকেলের পর থেকে থাকছে, সুতরাং সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের জন্য আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দাম্পত্য জীবন এবং প্রেম জীবন কিন্তু শুভ যাবে। আপনাদের ক্ষেত্রে আজকে মোটের ওপর আর্থিক লগ্নি কিন্তু ভালো হবে না, আপনাদের ক্ষেত্রে আজকে দূরভ্রমণে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। আপনাদের জন্য যারা বিদেশে গিয়ে যারা বিজনেস করতে চাইছেন তাদের জন্য কিন্তু দিনটা আজকে মোটের ওপর ভালো যাবে না। আপনাদের জন্য শুভ রং আজকে কমলা এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে নতুন কোনো স্কিম তৈরি হতে পারে তার কর্মক্ষেত্রে এবং আপনাদের প্ল্যানিংয়ে কিন্তু আজকে আপনারা অবশ্যই সাফল্য নিশ্চিত পাবেন। আপনাদের ক্ষেত্রে আপনারা যারা টেকনোলজিক্যাল লাইনে আছেন তাদের জন্য কিন্তু দিনটা আজকে মোটের উপর ভালো যাবে, যারা মাইন্ডস ওরিয়েন্টেড লাইনে আছেন তাদের জন্য কিন্তু দিনটা ভালো। আপনাদের প্রেম জীবনে যে সমস্ত ঝঞ্ঝাট ঝামেলা বহুদিন ধরে ছিল সেগুলোকে আজকে কিন্তু অনেকটাই দূরে সরিয়ে নতুনভাবে কিন্তু কর্মের উদ্যোগ কিন্তু আপনাদের মধ্যে দেখা যেতে পারে। আপনাদের জন্য আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 2। আলোচনা করবো আজকের বাস্তু টিপস নিয়ে। আজকে বাস্তু টিপসের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের বাস্তুতে ওয়াশিং মেশিন আপনাদের ক্ষেত্রে কোন দিকে রাখা উচিত। আপনাদের বাস্তুতে দেখুন, আপনারা ওয়াশিং মেশিন রাখছেন সেটা আপনার পশ্চিম দিকে এবং উত্তর পশ্চিম দিকে এবং উত্তর পশ্চিম উত্তরে কিন্তু আপনারা রাখতে পারেন, সেক্ষেত্রে সবথেকে ভালো হবে।
অর্থাৎ উত্তর পশ্চিম কোনটাকে কিন্তু আপনারা ন্যাচারালি মেনশন করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনাদের ক্ষেত্রে আজকে নাগকেশর গাছকে আপনারা পুজো করতে পারেন, আজকে আপনারা জল দিতে পারেন, প্রণাম করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দিনটা আজকে মোটের ওপর শুভ কাটবে। আপনাদের ক্ষেত্রে আজকে অবশ্যই কিন্তু মুগ ডাল এবং বেল কিন্তু আপনাদের সেবন করলে শুভ হবে। আজকে আপনারা রবি শস্য কিন্তু দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনারা আজকে কী উপাচার করলে ভালো হবে সেটা আমি বলবো। দেখুন, আপনারা যারা নিজের সৌভাগ্যকে বৃদ্ধি করতে চাইছেন তারা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠুন, এবং সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা, যদি আপনার বাড়ির তীরবর্তীতে যদি নদী থাকে তো সেখানে চলে যান, আর যদি না থাকে আপনার পুকুর বা জলাশয়ের কাছাকাছি চলে যান, এবং সূর্যকে আজকে জলার্ঘ্য দিন, সূর্যকে আজকে অর্ঘ্য দিন, এবং অর্ঘ্য দিয়ে সূর্য প্রণাম করুন। সূর্য প্রণাম করার সময় আজকে অবশ্যই তামার ঘটিতে একটি লাল রঙের জবা ফুল নিন, তার মধ্যে অল্প পরিমাণে রলি দিন, এবং অল্প পরিমাণে আপনারা লাল চন্দনের ফোঁটা কিন্তু তার মধ্যে দিতে পারেন, এবং সমস্ত জল নিয়ে কিন্তু সূর্যকে অর্ঘ্য দেবেন। এবং অর্ঘ্য দেওয়ার সময় এই মন্ত্র কিন্তু জপ করতে ভুলবেন না, ওং জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপাগ্নাম প্রাণতাস্মি দিবাকরম ওং ঘৃণী সূর্যায় নম, ওং ঘৃণী সূর্যায় নম, ওং ঘৃণী সূর্যায় নম, এই মন্ত্র কিন্তু পাঠ করতে আপনারা ভুলবেন না। আপনারা আজকে সূর্যের মতো জ্বলে উঠতে চেষ্টা করুন। আজকে আপনাদের দিনটা কিন্তু চতুর্দশীর দিন রয়েছে, আজকে দিনটা কিন্তু মোটের উপর ভালো যাবে। আজকে আপনারা পজিটিভ এনার্জি নেওয়ার চেষ্টা করুন। সকালবেলা ঘুম থেকে ওঠা আজকে যারা উঠছেন তারা অবশ্যই এই কাজটি করতে পারেন। সকালবেলা কিন্তু আজকে তুলসী গাছের গোড়ায় কিন্তু আপনারা জল ঢালতে পারেন। তুলসী গাছের যে মাটি, যে গোড়ার যে মাটি রয়েছে, সেই মাটি কিন্তু আপনারা কপালে তিলক হিসাবে আজকে লাগাতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি হবে। এবং যখন আপনারা তুলসী গাছের মাটিটি নিচ্ছেন সেই সময় আপনারা সেই ভূমিকে স্পর্শ করে বলুন, সমুদ্র বর্ষণে দেবী পর্বতসনু মণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তুভ্যং পাদস্পর্শ ক্ষমস্বমে। সুতরাং আমাদের মাটির উপর যেহেতু পা থাকে, আমরা যেহেতু মাটির উপরে সবসময় পা দিয়ে চলি, সুতরাং এই মাটি যেন আমাদের কোনোরকম অসুবিধা না হয় এবং মাটি যেন ভালো থাকে সমস্ত কিছু, সেই প্রার্থনা জানিয়ে আপনারা মধ্যমা আঙ্গুল দিয়ে কিন্তু মাটিটিকে তুলে নিয়ে আপনারা আপনাদের কপালে লাগাতে পারেন। কপালে লাগানোর সময় এই মন্ত্র আপনারা পাঠ করতে পারেন, ওং নমো নারায়ণ বিদ্মহে বাসুদেব ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। এই মন্ত্র কিন্তু আপনারা পাঠ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এবং আপনাদের এই প্রক্রিয়া হয়ে যাওয়ার পাশাপাশি আপনারা আজকে বিকালবেলা বা শুভ সময়, যেই শুভ সময় আমি বলে দিয়েছি, সেই শুভ সময় আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালান, পিতলের প্রদীপ হলে ভালো হয়, নচেত মাটির প্রদীপ জ্বালাতে পারেন। এবং প্রদীপের তলায় আতপ চাল দিতে ভুলবেন না, এবং প্রদীপের মধ্যে কিন্তু লবঙ্গ দিতে ভুলবেন না, ছটি লবঙ্গ দেবেন। এবং আপনারা এই মন্ত্র আজকে জপ করবেন যারা শারীরিক বিকারে ভুগছেন, বহুদিন ধরে শারীরিক সুস্থতা পাচ্ছেন না। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মিত্রমুখশীয়ম অমৃতাৎ ওং জুংসা পালায় পালায় সহজ ওং নম, এই মন্ত্র কিন্তু আপনারা আজকে 108 বার রুদ্রাক্ষের মালা জপ করলে সেক্ষেত্রে অভূতপূর্ব শুভফল কিন্তু প্রাপ্তি হবে। শুভ সময় দেখে পাঠ করুন, শুভ সময় দেখে কর্ম করুন, শুভ সময় করা কাজ কিন্তু শুভফল নিশ্চিত দেয়। এবার আমরা আলোচনা করব আজকে রাশিফলের সপ্তম রাশি তুলা রাশি নিয়ে। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটা মোটের উপর শুভ যাবে। আপনাদের ক্ষেত্রে নতুন কর্মের যোগাযোগ কিন্তু বৃদ্ধি পেতে পারে, আপনাদের ক্ষেত্রে আজকে দুর্ভ্রমণ নিষিদ্ধ। আজকে আপনাদের ক্ষেত্রে বিজনেসে লগ্নি করাটা কিন্তু সঠিক সময়, যদি বিজনেসে লগ্নি করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু শুভ হবে। আপনাদের ক্ষেত্রে আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দাম্পত্য জীবন এবং প্রেম জীবন কিন্তু মোটের ওপর শুভ থাকবে। আজকে আধ্যাত্মিক স্থানে ভ্রমণ এবং আধ্যাত্মিক ক্রিয়াকলাপে যুক্ত থাকার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে রয়েছে আপনাদের মধ্যে। আপনাদের যারা পরিবারের মানুষদের নিয়ে যারা চিন্তিত রয়েছেন তাদের ক্ষেত্রে বলে দিই, তাদের আজকে কিন্তু হঠাৎ কিন্তু অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক কোনো কারণবশত। সুতরাং বিকেলের পর থেকে কিন্তু আজকে সাবধানতা অবলম্বন করবেন, সকালের দিকে কিন্তু অর্থহানি হওয়ার যোগ কিন্তু রয়েছে। আপনাদের ক্ষেত্রে শুভ রং আজকে ধূসর এবং শুভ সংখ্যা 7। আলোচনা করবো ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে অর্থপ্রাপ্তির যোগ ভীষণভাবে দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে আজকে মানসিক অস্থিরতা কম থাকবে অন্যান্য দিনের তুলনায়। আজকে আপনাদের ক্ষেত্রে দূরভ্রমণে কিন্তু একটু সমস্যা ট্রাভেল তৈরি হতে পারে, তবে তা সাময়িক। আপনাদের ক্ষেত্রে আজকে যারা মনে করছেন যে বিজনেসে লগ্নি করবেন তারা কিন্তু বিরত থাকার চেষ্টা করুন, আজকে দিনটা কিন্তু আপনাদের বিজনেসের জন্য ভালো নেই এবং আপনাদের দূরযাত্রা কিন্তু আজকে একটু অস্বস্তিকর তৈরি হতে পারে। আপনাদের দাম্পত্য জীবন এবং প্রেম জীবন কিন্তু আজকে মোটের উপর মধ্যম মানের থাকবে। আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 3। আলোচনা করবো মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দাম্পত্য জীবন এবং প্রেম জীবন কিন্তু শুভ যাবে। আপনাদের ক্ষেত্রে আজকে শারীরিক অসুস্থতা কিন্তু একটুখানি সমস্যা একটু পীড়া দিতে পারে। সুতরাং যারা শারীরিক অসুস্থতায় বহুদিন ধরে ভুগছিলেন তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। গাড়ি বা এই ধরনের যারা
ড্রাইভ করছেন তাদের কিন্তু সাবধানতা অবলম্বন করার দরকার রাস্তায়। সুতরাং সমস্যায় পড়তে হতে পারে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার যোগ কিন্তু আজকে ভীষণভাবে দেখাচ্ছে। আপনাদের জন্য আজকে শুভ রং কিন্তু সাদা এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব। কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দাম্পত্য জীবন প্রেম জীবন কিন্তু মোটের উপর শুভ থাকবে। আপনাদের ক্ষেত্রে আজকে দুর্ভ্রমণ কিন্তু কিছুটা সমস্যা বা পীড়া দিতে পারে। আপনাদের ক্ষেত্রে হেলথ নিয়ে শরীর নিয়ে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে, যা আপনাকে কিন্তু মাইগ্রেন জনিত কিন্তু সমস্যা দিতে পারে, অর্থাৎ মাথায় কিন্তু কোনো রকম সাইনাস বা ঠান্ডা লাগা জনিত কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে আপনাদের মধ্যে। সুতরাং আপনারা কিন্তু সঠিক সময়ে সঠিক জায়গায় কিন্তু যাওয়ার চেষ্টা করুন, নচেত ঠান্ডা লেগে গেলে সেক্ষেত্রে কিন্তু শারীরিক পীড়া কিন্তু বৃদ্ধি পেতে পারে হঠাৎ করে। সুতরাং সাবধানতা অবলম্বন করুন নিজের শরীর নিয়ে। আপনাদের ক্ষেত্রে আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা দুই। আলোচনা করবো মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দাম্পত্য জীবন প্রেম জীবন শুভ থাকবে। দিনটা প্রথম থেকে কিন্তু আনন্দমুখর থাকবে, আপনাদের ক্ষেত্রে কোনো অনুষ্ঠান বা কোনো রকম জায়গায় কিন্তু আপনাদের আজকে নিমন্ত্রণ থাকতে পারে। আপনাদের ক্ষেত্রে আজকে দূরভ্রমণ কিন্তু সুখকর হবে, আপনাদের পরিবারে আজকে নতুন কোনো মানুষের কিন্তু সংযোজন হতে পারে, যা আপনাকে কিন্তু আনন্দ উৎফুল্লিত করতে পারে। আপনাদের ক্ষেত্রে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে অফিসে যে সমস্ত ঝামেলা ঝঞ্ঝার বহুদিন ধরে চলছিল তার মীমাংসা কিন্তু আজকে হয়ে যাবে। আপনাদের ক্ষেত্রে শুভ রং আজকে সাদা এবং শুভ সংখ্যা দুই। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই দর্শক বন্ধু, ভীষণ ভালো থাকবেন, নমস্কার।